দর্শক, আপনাদেরকে আগে জানিয়েছি ভোজ্য তেলের মিলগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ টিমের নজরদারি আজকে থেকে শুরু হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ, বিস্তারিত জানতে যুক্ত হব তার সাথে। সাব্বির, আপনার কাছ থেকে জানতে চাই, আজকে থেকে তো ভোক্তা অধিকার সংরক্ষণ টিমের নজরদারি থাকবে মিলগুলোতে, আপনি যেখানে আছেন সেখানে টিমের সদস্যরা আছে কিনা বিস্তারিত আপনি আমাদের জানাবেন। ধন্যবাদ সিয়াম। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে তেল নিয়ে অস্থির বর্তমান যে নিত্য প্রয়োজনীয় বাজার, কারণ তেলের যেই দাম সেই দাম নির্ধারিত যে দাম রয়েছে সেই দামের চাইতে কয়েক গুণ বেড়ে গেছে। এবং আপনারা জানেন যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে তেলের দাম যেন কোনোভাবেই না বাড়ে এবং সামনে রমজান, এই রমজানে যেন কোনোভাবেই তেলের দাম না বাড়ে। কিন্তু এই রমজান আসার ঠিক আগ মুহূর্তেই আসলে তেলের দাম এত ব্যাপকভাবে বেড়ে গেছে, যা নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে যেন অস্থিরতা তৈরি হয়েছে। এবং মানুষের মধ্যে সম্প্রতি আপনারা দেখেছেন যে বেশ কয়েকদিন ধরে গণমাধ্যমগুলোতে এবং বিভিন্ন জায়গায় এই তেল নিয়ে যেই অস্থির বাজার অস্থির হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। এবং আজকে এরই অংশ হিসেবে গেল কয়েকদিন ধরে গ্রাহক লেভেলের গ্রাহকদের পক্ষ থেকে গ্রাহকদের পুরো বিষয়টি নিশ্চিত করার জন্য গ্রাহকরা যেন ন্যায্য মূল্যে আসলে তেল নিতে পারেন বা তেল কিনতে পারেন, এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে পাশাপাশি ডিলারদের সঙ্গে বসা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক মিটিং করা হয়েছে। তারই অংশ হিসেবে আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপ, যারা দেশের অন্যতম একটি বড় তেল আমদানিকারক প্রতিষ্ঠান, তাদের যেই গোডাউনটি রয়েছে তেলের, সেই গোডাউনটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে মূলত ভোক্তা অধিকারের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে সরকারের যেই দিক নির্দেশনাগুলো রয়েছে তেল আমদানি করার ক্ষেত্রে এবং বাজারে বিক্রি করার ক্ষেত্রে, এসব বিষয়ে আসলে এই সিটি গ্রুপ বা যারা এই আমদানিকারক যে প্রতিষ্ঠানটি রয়েছে তারা আসলে কীভাবে বিক্রি করছে, তাদেরকে যেই দিক নির্দেশনা দেওয়া ছিল সেই দিক নির্দেশনা তারা আসলে ফলো করছে কিনা, এসব বিষয় মূলত যাচাই বাছাই করা চলছে। এখানে যদি কোনো ধরনের কোনো ব্যত্যয় পাওয়া যায় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তারা নিয়ম মেনে আসলে যেন ব্যবসাটি করে। অর্থাৎ তেলের বাজারে দেশে যেভাবে তেল বিক্রি করা হচ্ছে সেই তেলের বাজারে যেন একটি শৃঙ্খলা ফিরে আসে, সেজন্য মূলত আজকের এই তদারকি অভিযান। এবং অভিযান কিছুক্ষণ আগে অর্থাৎ মাত্র 2 থেকে 3 মিনিট আগে অভিযানটি শুরু হয়েছে। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে রয়েছি। এই মুহূর্তে যে জায়গাটিতে আমরা রয়েছি এটি হচ্ছে সিটি গ্রুপের মূল তেলের যেই ডিপো, সেই ডিপোতে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে খোলা তেলগুলো রয়েছে এগুলো ড্রামে ড্রামে করে রাখা হয়েছে। সে এখান থেকে পরবর্তীতে তাদের যেই জায়গা প্যাকিং করার যে জায়গা সেখানে নিয়ে যাওয়া হয়, এই যে ট্রাকেগুলোতে লোড করা হয় এবং লোড করে দেশের বিভিন্ন প্রান্তে এই তেলগুলো নিয়ে যাওয়া হয়। এবং মূলত ডিলারদের যেই অভিযোগগুলো ছিল অনেক ক্ষেত্রে গতকালকে আমরা দেখেছি যে খুচরা মূল্য বাজারে যে খুচরা মূল্য রয়েছে সেই খুচরা মূল্য যেই তেলগুলো বিক্রি করা হচ্ছে সেক্ষেত্রে যারা বিক্রেতা রয়েছেন বিক্রেতারা অধিক লাভের আশায় কিন্তু তারা অনেক ক্ষেত্রে যেই দাম রয়েছে তার চাইতে বেশি দামে গ্রাহকদের কাছে বা ভোক্তাদের কাছে বিক্রি করছেন। আবার যারা পাইকাররা রয়েছেন বা ডিলাররা রয়েছেন তারা আসলে যে সময়ে বাজারে এসব তেল ছাড়ার কথা বা তেল সরবরাহ করার কথা সে সময়ে তারা সরবরাহ করছেন না, অর্থাৎ একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বারবারই বলা হচ্ছে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে, কিন্তু আসলে যেই চেইনটি মেনটেন করা হচ্ছে অর্থাৎ গ্রাহকদের কাছে পৌঁছানো পর্যন্ত যে চেইনটি মেনটেন করার কথা সেই চেইনটি আসলে সঠিকভাবে মেনটেন করা হচ্ছে না। আর এ কারণেই মূলত মধ্যপথে কিছু মধ্যস্বত্ব ভোগী যারা রয়েছে তারা এই তেলের দাম তেলের কৃত্রিম সংকট তৈরি করছেন এবং এই কৃত্রিম সংকট তৈরি করার কারণে আসলে তেলের দামও বেড়ে যাচ্ছে। এবং এখানে যারা রয়েছেন তারা মূলত আপনারা দেখছেন যে তেলগুলোকে যেই ড্রাম সেই ড্রামের মধ্যে রাখা হচ্ছে এবং এগুলো পরবর্তীতে ট্রাকে লোড করে এই তেলগুলো দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। এবং এভাবেই ধীরে ধীরে আসলে যেই তেলের যে বাজার
এই বাজার আসলে যে অস্থির হচ্ছে বা তেলের বাজারে যে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে সেই সংকট আসলেই সংকট রয়েছে কিনা নাকি বাজারে যারা বাজারের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে এই সংকট তৈরি করছেন সে বিষয়টি যাচাই বাছাই করার জন্য আজকের এই মুহূর্তে এই তদারকি অভিযান আমরা এই ব্যাপারে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। সাব্বির আহমেদ আপনি থাকুন, পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম ভোজ্য তেলের মিলগুলোতে নজরদারি করছেন সে বিষয়ে খবরাখবর আমাদের জানাচ্ছিলেন সহকর্মী।